আর স্ত্রী ভালো হবে আর ছেলে পিলে ভালো হবে বাপের দোষে ছেলে পিলে ভালো মন্দ হয় না কার দোষে হয় কার দোষে কথা বলেন না মার দোষে মা যখন পেটে বাচ্চা হয় তখন বাপের কাছে থাকে না মার কাছে মার কাছে মা তখন কি করে মা তখন কি করে ঘরে বসে পেটে ছেলে লিয়া ঘরে বসে তখন টিভিতে এবার কি দেখে ছবি দেখে ফিল্ম দেখে নাটক দেখে সব দেখে ও দেখছে তোর ছেলের উপর আসার পড়ে না ওই ছেলেটা তখন দুনিয়াতে আসার পর খারাপ হয়ে গেল যে মহিলাটা পেটে বাচ্চা লিয়া ঘাটা ঘাটা হেঁটে বেড়াবে বেপর্দা হয়া ওই বাচ্চাটা ওমার পেট থেকে যেদিন হবে তারপরে যখন বড় হবে তখন ও বেপর্দা হবে মানে বেহায়া আল্লাহায়া অসবাতুম মিনাল ইমান ওরে আমার মায়েরা বোনেরা বেটিরা রে এবার পর্দায় থাকাটা এবার অর্ধেক ইমান আল্লাহর নবী বলেছেন যে যত তোরা পর্দা করবে অত তোমার ঘে এবার নেকের খাতাতে নেকি বেশি হবে হায়া করতে হবে শরম করতে হবে তোমার একটা পুরুষ ছাড়া অন্য কাহারির সামনে তুমি দাঁড়াইতে পাবে না ফাতেমা যেদিন ইন্তেকাল করবে সেদিন নিজের স্বামী হাজরা তালিকা বলছে স্বামী গো আমি আজ সন্ধ্যাতে আমার মরণ হবে গো স্বামী কিন্তু আমি তোমাকে ওয়াসিয়াত করে যাচ্ছি তিনটা কথা ওয়াসিয়াত করছি স্বামী গো তিনটা কথা হলো এ যে তুমি আমার মৃত্যু হওয়ার পর খবরদার মদিনাতে কেহ কি খবর দিও না বলছে কেন বলছে পহিলে শুনে নাও আর আমার জানাজাতে কাহাকে ডাকিও না আর আমাকে গোসল তুমি দিও আর তুমি আমাকে নিজের ঘাড়ে করে লিয়ে জামাটি দিও কখন রাইতে রাইতে মাটি হবে ফাতেমা যখন মৃত্যু হয়ে গেল আল্লাহর নবী বলেছিল আল্লাহর নবী যেদিন এবার দুনিয়া থেকে চলে যায় সেদিন ফাতেমাকে কহে গেছিল ফাতেমাকে বলে গেছিল যে আমার মা এ আমার ফাতেমা আমার ছয় মাস পরে তুমি আমার কাছে চলে আসবে ঠিক ছয় মাস হয়েছে আর ওই সময়তে সন্ধ্যাতে ফাতেমার মরণ হয়ে গেল হাসান হোসেন কাঁদছে ফাতেমাকে লিয়া এবার গোসল স্নান করাইল আর গোসল স্নানের পর কাফন পরানো হয়ে গেল আর হযরত আলে কবর খুঁড়া আসল কবর খুঁড়া আয়েশা ফাতেমাকে ঘাড়ে উঠিয়া লিয়ার করে চলে গেল কবরে হাসান হোসেন গেল এবার তিন বাপ বেটাতে এসার রাতে এসারের পরে এবার ফাতেমাকে মাটি মঞ্জিল করল একবার পড়েন সুবহানাল্লাহ ওরে ফাতেমা এত পর্দা নাসিন বেটি ছেলে ছিল রে যে ফাতেমা সুতে মদিনার মায়া লোক দেখা করতে গেছে তাও মায়া লোকের সাথে দেখা করেনি কেনে দেখা করেনি এবার মদিনার কিছু লোক মহিলারা ফাতেমার সাথে দেখা করার লেগে গেছে দেড়িতে ঝাঁপ লাগা আছে ওরে আমার কেলাবাড়ির মায়েরা বোনেরা তোমরা অপার মদলককে কেনে বাড়তে ঢুকতে দাও অপার মদলক তোমার দুশ্মন তোমার দেওরও তোমার দুশ্মন আর তোমার এবার নন্দুও দুশ্মন ভানির লেগে দেওর দুশ্মন আর সালির লেগে বহনু দুশ্মন কথাটা ঠিক না বেটি এই দুটা লোক থেকে বেঁচে থাকতে হবে দেওরকে খোপ পাঞ্জরে ঘন ঘন সাটতে দিতে হবে না আর দুলহা ভাই যাকে আমরা বহনু বলছি
ওই দুলা ভাইকে শালির সাথে এবার বেশি গল্প করতে দিতে হবে না। এটা হাদিসের কথা। এবার ফাতেমার সাথে দেখা করতে গেছে হাসান, হোসেন ছোট, হাসান বড়, হোসেন ওখানে খেলাধুলা করছে, বলছে এ ছেলে তোমার নাম কি? তো বলছে হোসেন। বলছে আরে বাবা একটু বাড়ি যাও তো, তোমার মার সাথে দেখা করব। এবার দেখা করার জন্য ডেঢ়ের তাটি হাটিয়া ঝাঁ ফাটিয়া হোসেন দড়িয়া যাচ্ছে মার কাছে। মা ঘরের ভিতরে জাঁতা টানছে, জাঁতায় এবার আটা পিসছে, জুয়া পিসছে। ওই জুয়া পিসা পিসা হা ফাতেমার হাতে ফোঁসা পড়ে গেছে গো। ওই ফোঁসালিয়া জাঁতা টানতে পারে না। তখন ফাতেমার কাছে হোসেন দড়িয়ে যাচ্ছে। তখন হযরত আলী ঘরের চালের তলে বসে কোরআন পড়ছিল। কোরআন পড়া বন্ধ করে দিয়ে বলছে এ হোসেন কোনঠে যাচ্ছিস, কোনঠে যাচ্ছিস? বলছে মাকে, মার কাছে যাচ্ছি। বলছে কেনে? তোর মা এখন কি অবস্থাতে আছে আর তুই দড়িয়ে চলে যাচ্ছিস? তোর মার গতরে কাপড় আছে কি না আছে? তোর মা ওদাম হিয়া আছে? তুই চার বছরকার ছেলে তোকে হুঁশ হয়ে গেছে আর তুই তুই বিনা হুকুমে তুই মার কাছে চলে যাচ্ছিস? তার কারণ এই লেগে যখন ছেলে তিন বছর হয়ে যাবে, খবরদার মিয়া বিবি ওই বাচ্চাকে পাঞ্জরে থুইও না। কেন? যে তার ঘে জ্ঞান হয়ে যায়, বুদ্ধি হয়ে যায়। যখন তোমরা নিশাউকুম হারসুল্লাকুম ফাতাহারসাকুম, যখন তুমি খেতিতে খাটবে রাতের বেলায় বিবির সাথে, যখন তুমি চাষবাসে লেগে যাইবে, তখন তোমার ছেলেটা যদি চেতন থাকে তো বুঝতে পারে লিবি। এই জন্য ওই ছেলেটাকে তুমি এবার দিন দিয়ে দাও, এ ঘরের বাতিকে নিমিয়ে দাও। এখন বল নিভাই না, কেহ জ্বালা থাকছে। ভারে আমার মশলার কথা শুনেলেন? যখন চার বছর তোমার বাচ্চা হয়ে যাবে, এবার কথা কইতে শিখে লিবে, মিঠে মিঠে কথা কইতে শিখে লিবে, চাহে মেয়ে হোক বা ছেলে হোক, ওই ছেলেটা ওই ছেলেটার সামনে খবরদার বিবির সাথে তুমি এবার সোহাগ করিও না, এবার সহবাস করিও না, এবার আদর করিও না, এবার মজাক সজাক করিও না। বলছে রুক এখানে বইস, এখানে চালিত তোলা বইস। বসিয়ে দিল। বসার পর এবার কি করলো? হযরত আলী নিজে থেকে গেল, আর ডেঢ়ের মাঝে মেয়ে লোক গেলা খাড়ো আছে, আর হযরত আলী চলে গেল ঘরের ভিতরে। হযরত আলী যে দেখছে ফাতেমাকে, ডাহিন হাতে কোরআন, বাঁ হাতে জাঁতার হাতুড়া, জাঁতার হাতুড়া বাঁ হাতে ঘুরেছে, আর ডাহিনাতে কোরআন পড়ছে। ওরে আমার মায়েরা বোনেরা, কোরআন মাজিদকে এবার তোমরা একবার পড়ো না, একবার দেখো না, যে ফাতেমা না হইলে তোমরা হাজে কসরের পানি পাবে না। ওই ফাতেমা জাতা ঘুরেছে আর এক হাতে কোরআন পড়ছে, আর ওই ফাতেমা কে যায়া এবার হযরত আলী যখন চলে গেল, জাতা ঘোরাও বন, কোরআন পড়াও বন, স্বামী যখন বাড়তে আসবে তখন তোমার সারা কাম বন্ধ করে দিতে হবে, হবে না? সারা কাজ বন্ধ করতে হবে। ফাতেমার মন যে আমার স্বামী আমার কাছে আইলো, বোধহয় দরকার আছে নাকি? এর হাদিসও শোনাছি আপনারাকে, দরকার আছে নাকি? খাড়ো হয়ে গেল ফাতেমা। ফাতেমা বলছে স্বামী গো কি হুকুম তুমি বলো, তুমি যা খেয়ালে এসেছ, তুমি যে উদ্দেশ্যে এসেছ বলো, তোমার কি মন চাইছে নাকি? বলছে না ফাতেমা রে, এখন আমার মন চাহে না, যখন মন চাইবে তখন তোমাকে পাশে ডাকবো। কিন্তু একটা কথা ফাতেমা, তোমার কাছে
পায় একটা মায়া লোক এবার ডেড়ের মাঝে খাড়ো হয়ে আছে দেখা করার লাগা বলছে মায়া লোক খাড়ো হয়ে আছে মানে হে তোমার সাথে দেখা করবেন লাগা কেউ দেখেনি জীবনে ফাতেমাকে কেউ দেখেনি গা ঘরের লোক ফাতেমাকে দেখেনি আর এখনকার মায়া লোক খালি ঢোটো 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 করে গা গা পেড়িয়া বেড়াবে কুণ্ঠে মাইয়া থাকবে তখন ঝুন্ডের ঝুন্ড চলে যাবে লয়া লয়া কাপড় পিন্ধে যাবে ঠোঁটে ল্যাপস্টিক লাগিয়ে যাবে আর কত রকমের পায়াল যারের দিনে মুঞ্জা পিনবে তো মুঞ্জার ওপরে পায়াল দিয়ে যাবে জানে ওই জানাজার লোক গালা জানে হার পার দিকে দেখে ওই মায়া লোক গালা যায়া কে গনে যায় মাটি দিতে পাবে না জানাজা পড়তে পাবে না পরের মতলককে তুমি কেনে দেখতে যাও কেনে যাবে তুমি পরের মতলককে দেখতে খবরদার মায়েরা বোনেরা বেটিরা রে আজ থেকে তবা করালেন মরতে এসেছে সবাই মাটি দিতে যাবে মতলক কিন্তু মহিলার ঘে যাওয়ার কোনো প্রয়োজন নাই যাবে কে যাবে ওই লোকটার বেটি যাবে ওই লোকটার বহু যাবে ওই লোকটার খালা যাবে ওই লোকটার খালেতে মা বহিন যাবে এরকম ভাবের কারিবি রিস্তাদার ওরা যাবে কিন্তু গোটায় গালা তোমার ঘে কে লাগে যে তোমরা যাও কে লাগে যে যাও ফাতেমা বলছে তাহলে স্বামী গো একটু পর্দা করার লাগবে পর্দা বুঝলেন তো মায়া লোককে দেখতে এসছে তো পর্দা কিসের আর এখনকার মদলোক না এখনকার মেয়ে লোক ওয়াপার মদলোক কোন গ্রাম থেকে আসছে কোনঠে থেকে আসছে চিনহার না জানার নাই কে তুমি কোনঠে বাড়ি হইল কি গনে এসেছ পুচকোছেন করে না ওহ পাখনাতে কাপড় নাই মাথাতে কাপড় নাই চুল দেখতে পাইছে গলার হার দেখতে পাইছে কানের দুল দেখতে পাইছে লাখের ফুল তো দেখাই যাইছে কিন্তু এইসব পর্দা কিছু নাই বাড়ি কুণ্ঠে ভাই কি গনে আসছেন কাছে একটু কাম ছিল আহা ফাতেমা যে ফাতেমা না হইলে জান্নাত পাইবে না যে ফাতেমার পায়রেবি না হইলে এবার হাজে কসরে এক ফোঁটা পানি পাবে না ওই ফাতেমা বলছে নিজের স্বামী হজরত আলীকে যে ও গো আমার স্বামী হজরত আলী গো একটু পর্দার ব্যবস্থা করে দাও বলছে এ ফাতেমা তোর সুতে তোরই যাই তোরই মতন মেয়ে লোক তোমারই মতনই বেটি ছেলে তোমার সাথে দেখা করবে তবে তোমার পর্দার কেনে দরকার হয়ে গেল বলছে স্বামী গো তুমি জানো না আমি জানি তুমি জানো না আমি জানি বলছে কি জানিস বল একটু বলছে স্বামী গো একটু চাদর টেঙ্গা দাও বলছে ঠিক আছে চাদরের পাঞ্জরে ফাতেমা আমি থাকব আর চাদরের ও পাঞ্জরে ওই মহিলা গালা থাকবে যে মেয়ে লোক গালা যে মহিলা গালা আমার সাথে দেখা করবে ওই মহিলা গালা চাদরের পাঞ্জরে থাকবে তাই বলে এবার হাজরাত আলী বলছে কেনে আমার ভালোবাসা বিবি ফাতেমা রে কেনে পর্দা করব বলছে স্বামী গ আমার এখানে একটা তিল আছে এই তিলটা দেখে লিবে আমার লাখের সাইজ কেমন তারা দেখে লিবে আমার চোখ কেমন তারা দেখে লিবে আমার কপাল কেমন তারা দেখে লিবে আমার থুতনিতে একটা মশার দাগ আছে সেটাও দেখে লিবে দেখার পর ওরা নিজের নিজের স্বামীর সঙ্গে বলবে যে আমরা ফাতেমার চেহারা দেখাইলাম আমরা ফাতেমার গালে একটা তিল দেখাইনু ফাতেমার একটা আমরা থুতনিতে মশার দাগ দেখাইনু তাই বলে আমাদের স্বামীর দেলে চুপবে স্বামী গো আমি চেহারা দেখার লেগে দুনিয়াতে আসিনি আছে ফাতেমাকে দেখলেন যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীকে দিয়া পর্দা করাইলো যে আমার চেহারা দেখাবো না আমার চেহারা দেখে ওরা নিজের স্বামীর কাছে রাইতে শুইতে বলবে যাচ্ছা বল তোরা যে ফাতেমার সাথে দেখতে ফাতেমাকে দেখতে গেছিলি তো কি কি গল্প স্বল্প হলো ফাতেমার মডাল কেমন ফাতেমার চেহারা কেমন ফাতেমার লাক কেমন ফাতেমার ঠোঁট দোকান কেমন ফাতেমার গাল দুটা কেমন ফাতেমার থুথনিটা কেমন ফাতেমার মাড়ি কেমন এই সব কথা গালা তারা বলবে তাই আমার ইজ্জত নিলাম হবে তাই আমি তারাকে চেহারা দেখাবো না পর্দা করা হলো
মহিলা গালা এলো ফাতেমা পর্দার এদিকে মহিলারা পর্দার ওদিকে বলছে কে তোমরা কি গনে এসেছ বলছে তোমার সাথে দুটা গল্প আলাপ করতে এসেছি বলছে গল্প আলাপ সালাপ করো বলছে চেহারা যে তোমার দেখতে পাই না মুখ যে দেখতে পাই না হযরত আলী খাড়া হয়া হয়া দেখছে আর বলছে তোমরাকে চেহারা দেখার লেগে আমার কোনো দরকার নাই আমি তোমরাকে চেহারা দেখাবো না বলছে আমি মায়া লোক আমরা পাঁচজন মায়া লোক এসেছি আমরা পাঁচজন মহিলা এসেছি আমরা পাঁচজন মহিলা তোমারই মতন মহিলা তুমি যেরকম বেটি ছেলা আমরা ওরকম বেটি ছেলা তবে তুমি আমার ঘের সামনে কেনে চেহারা দেখাবে না বলছে ওরে আমার বোনেরা শোন আজ আমি চেহারা দেখাবো না আখেরাতে আমার চেহারা কাল্লা ছুপিয়ে দিবে তার জন্য আমি চেহারা দেখার লেগে দুনিয়াতে আসিনি দুনিয়াতে মদিনার বুকে কত লোক মদিনার বুকে কত মায়া লোক এবার ফাতেমার কাছে গেছে কিন্তু ফাতেমার মুখখান কেহ জীবনে দেখতে পাইনি এজন্য হযরত আলী এবার বলছে হযরত আলীকে তুমি কান্ধে করে লিয়ে যাইবা লিয়ে যা আমাকে কবর দিয়ে দিও রাইতে রাইতে কবর দিও জানে কেহ না জানতে পারে আর এখন কেহ যদি মরছে ওরে চিল্লান রে ওরে চিল্লান রে আমার